नमस्कार बंधुरा लाभ अंगन चैने अपन सबाई के स्वागत सुप्रभात गुड मर्निंग आज के आबार एक नतून ब्लग नहीं चले तो थामनेल देखे ही बुझते पे कि जिनिस बोलबो एक्चुअली किछु काज आम्रा जरा वाकिंग तादेर जेने रखते हैं छेले हिसेबे तो सेगुलो जाना थाकले खूब भालो है। कोनो समय धरुन आपनार अफिसे कोनो काजे आपनाके बाहरे जेते हलो पार्मानेंटलि बा टेम्पोरारी ए देखुन चले आसछे कफि तो সেই সময় কিছু কাজ জানা থাকলে খুব সুবিধা হয়। প্লাস তো ডে টু ডে রান্না বান্না কফি কে আদর করা যেগুলো দেখাই সেগুলো তো দেখাবই। দেখুন কত ভালো আছে। তো সেইগুলো নিয়ে বলবো এবং ইনফরমেশন কিন্তু কিছু থাকবে। আমার প্রত্যেক ভিডিওতেই মোটামুটি কিছু না কিছু ইনফরমেশন থাকে। এই ভিডিওতেও কিন্তু কিছু ইনফরমেশন থাকবে। রিকোয়েস্ট হচ্ছে পুরো ব্লগটা দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এইটুকু অনুরোধ। বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। বাজারে যাব, ওর বায়না হচ্ছে ও আমার সাথে বাজারে যাবে। এটা এরকম হয়ে গেছে, বাবা যাবে বাজার করতে, সঙ্গে যাবে কে? সঙ্গে যাবে কফি সোনা, কোমর বেঁধেছে, ছাড়বে না ও বাজারে, ও আমার সাথে যাবে। এখনো তো অত বড় হয়নি, নিয়ে যাব। প্লাস বাইকে করে যাই, বাইকের পেছনে বসানোর ট্রেনিং এখনো হয়নি। আর এগুলো খুব রিস্কিও, বাইকের পেছনে বসিয়ে নিয়ে যাওয়া, বাই চান্স পড়ে গেলে কিছু হলে মুশকিল হয়ে যাবে, অনেক ট্রেনিংয়ের দরকার। দেখছেন ব্যাগটা ছাড়বে না, সে যেন যাবই যাব, যাবই যাব, যাবই যাব, এরকম একটা ব্যাপার। যাই হোক আমি এবার বেরোবো, তনাকে ডেকেছি, ও আসছে ওকে ধরতে। চলুন বাজার করে এসে তারপর দেখাবো কি করছি। বাজার দোকান করা হয়ে গেছে, এবার আজকে যেটা মেন কাজ কার্পেটটা পরিষ্কার করব। তার আগে এটা ওয়াশিং মেশিন টেশিনগুলো একটু সরিয়ে নিতে হবে, কারণ দেখুন এই জায়গাগুলো কীরকম ময়লা হয়েছে দেখেছেন, ধুলো আর কিছুটা কফির গায়ের চুল থেকে। তো দেখেছেন কীরকম, এইগুলো আসলে ঝাড়ু দিতে দিতে রোজ আমার কাজের লোক ঝাড়ু দেয়। অ্যাকচুয়ালি কার্পেট, এই ধরনের কার্পেট অফিসে পাতা হয়, তো এই কার্পেটগুলো ঝাড়ু দিয়ে, নারকেল ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়। কিন্তু এই ভেতরগুলো তো দিতে পারে না, তো এগুলো একটু পরিষ্কার করতে হবে। আচ্ছা এখানে একটা ইনফরমেশান আপনাদের দিই, পরিষ্কার করতে করতে আমি প্রথমে এই কার্পেটটা না আরবান ক্ল্যাবকে দিই, আরবান কোম্পানি যেটা এখন তাকে দিয়ে পরিষ্কার করাবার প্ল্যান করেছিলাম। তারপর দেখলাম ওদের এটা রেট খুব হাই, পার স্কোয়ার ফিট ওরা নেবে 25 টাকা করে। এই কার্পেটটা করার সময় ইনফরমেশনটা মনে রাখবেন, এই কার্পেটটা করার সময় আমার মাল মেটেরিয়াল সব কিছু নিয়ে লেবার চার্জেস নিয়ে আমার খরচা পড়েছে 22 টাকা পার স্কোয়ার ফিট। তো এই কার্পেটটা এমনি খুব ভালো, এর কারণটা হচ্ছে ধরুন আপনার ঘর এমনি মানে আমি এই কার্পেটটা পেতেছিলাম কফি এসছে বলে, ও তো বড় ব্রিড, তো ছোট অবস্থায় মেঝেতে টাইলসে স্লিপ করতো, তো টাইলসে স্লিপ করে যদি ওর পাটা কিছু ডিফেক্টিভ হয়ে যায় তাহলে সারা জীবনের জন্য পাটা বেঁকে গেলে খুব মুশকিল হবে, সেই জন্যই কার্পেটটা পেতেছিলাম। আর এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমার 12 বছর আগে কেনা, সেই ভ্যাকুয়াম ক্লিনারটাও এখনও খুব কাজে লেগে যাচ্ছে, এটা হাই পাওয়ার ভ্যাকুয়াম ক্লিনার, 12 বছর আগে আমি কিনেছিলাম। তো যাই হোক এখানে আপনাদের ইনফরমেশান তো দিলাম যে আরবান ক্লাবের রেট কত আর এই কার্পেটিং করতে কীরকম খরচা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কার্পেটটা কিন্তু খুব ইজিলি ওয়াশেবল, এটাকে কিন্তু হালকা সাবানের এ দিয়ে সাবানের ফেনা দিয়ে ওয়াশও করে নেওয়া যায়। যাই হোক আমার কার্পেটটা পরিষ্কার করা হয়ে গেছে, জিনিসগুলো ঠিক জায়গায় সরিয়ে রাখছি। এর মাঝখানে বলি কেন ব্লগের শুরুতে থাম্বনেইলটা দিয়েছি, যে যখন আপনি বিদেশে যাবেন, বাইরের দেশে যাবেন, ওখানে ম্যাক্সিমাম জায়গাতেই দেখবেন বাড়ির মেঝেতে কার্পেট পাতা থাকে, ঠিক আছে? তাছাড়া এই কার্পেটটা আপনার ধরুন কোথাও টাইলস চটে গেছে, বাড়ি কিছুটা মেঝে উঠে গেছে, সেইখানেও আপনি ইউজ করতে পারেন, আপনার ঘরটা দেখতে সুন্দর লাগবে। ও যাই হোক বিদেশে গেলে তখন কিন্তু আপনাকে এই কার্পেটগুলো ক্লিন করতে হবে, এবং ওই সব দেশে তো ভ্যাকুয়াম ক্লিনার থাকেই, তো সেই জন্যই কার্পেটটা কীভাবে ক্লিন করতে হয়, প্রথমে নর্মাল ব্রাশ দিয়ে সাকশান করা হলো, তারপরে এই ফ্লোর ব্রাশ দিয়ে এটাকে ঘষে ঘষে পুরো সমস্ত নোংরাগুলোকে তুলে নেওয়া হচ্ছে। তো এই জিনিসটা খুব জরুরি, সেই জন্য দেখালাম, আপনাদের জরুরি নাও মনে হতে পারে। ওদিকে আবার তনা দেখছি রান্নাবান্না সব যোগাযন্ত্র করছে, ও করুক ওদিকে, আমি এদিকে পরিষ্কার করছি। পরিষ্কার আমার করা হয়ে গেছে, কিরাম হলো তনয় দেখাবে। বলো বলো বলো। কফি চলে এসেছে, মায়ের গাড়ি উঠে পড়েছে, আমাদের মোটামুটি রান্না বান্না হয়ে গেছে। এই অরিন্দম কার্পেটটা পরিষ্কার করে দিয়েছে, দেখো কিরকম পরিষ্কার হয়ে গেছে, দেখুন কার্পেটটা কি সুন্দর পরিষ্কার হয়েছে, আর কি অবস্থায় ছিল এটা রেখে দিয়েছে। এটা আমাদের পূর্ব দিকের বারান্দা, এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এই বারান্দাটা, এখানে আমরা কতগুলো গাছ রেখেছি। আসলে আমাদের খুব গাছের শখ, আমার অরিন্দমের দুজনেরই, সেই জন্য আমরা জানলায় এবং বারান্দায় সব জায়গায় গাছ রেখেছি। তোমাদের গাছগুলো একদিন ডিটেলে অরিন্দম দেখাবে, ওই গাছের পরিচর্যাটা করে, সার দেয়া, মাটি দেয়া এগুলো করে, আমি শুধু জল দিই, বিকেলবেলা করে জল দিই। তো গাছের ব্যাপারটা ও তোমাদের একদিন আলাদা করে একটা সেপারেট ভিডিও করে কিভাবে গাছের যত্ন করি আমরা সেটা দেখাবে। চলো এখন আর কথা বলবো না বেশি, পর্দাগুলো খুলে ফেলি, চট করে কাস্তে দিয়ে দিই। জানো তো রোদ যা বৃষ্টি আসছে, আর রোদ্দুর উঠছে বৃষ্টি পড়ছে, রোদ্দুর উঠছে বৃষ্টি পড়ছে। এবার ওয়াশিং মেশিনে পর্দাগুলো
দিয়ে কেচে নি। वाशिंग মেশিনে আমরা সার্ফ এক্সেল ইজি ওয়াশ লিকুইডটা দিই। নরমালি লিকুইড সাবানই ওয়াশিং মেশিনে ইউজ করা ভালো। তোনা রান্না বান্না হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। আজকে রান্না হয়েছে মোচা পনিরের তরকারি, আর একটু সঙ্গে থাকবে আম। খাবারগুলো খাচ্ছি, টেস্ট ভালোই হয়েছে। খাবার খেতে খেতে তো কথা বলতে পারবো না, সেই জন্য ব্যাক এন্ডে সাউন্ড দিলাম। খাবার দাবার খুবই ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের দুজনকে খেতে হচ্ছে, কারণ রিমি এখনও আসেনি। রিমি স্কুল থেকে এলে তখন ওকে খেতে দেবো। ও স্কুল থেকে আসবে 4:30-5টার সময়। তো ততক্ষণ তো আমরা ওয়েট করবো না, আমরা জেনারেলি দুপুরবেলা 2 থেকে 2:30-এর মধ্যে খেয়ে নিই। কারণ সকাল সকাল আমাদের উঠতে হয়, বেরোতে হয়, অফিসের কাজকর্ম থাকে। আমিও রাত্রে অফিসের কাজকর্ম করি, তো সেই জন্য একটু টাইমে খাওয়া দাওয়া আমাদের করতে হয়। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। এরপর রিমি আসবে স্কুল থেকে, আমি এখন একটু রেস্ট করব। রেস্ট করে তারপর বিকেলবেলা আবার অফিসের কাজে একটু হাত দিয়ে তারপর কফিকে নিয়ে ছাদে ঘুরতে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে রিমি এসে গেছে। বাবা কি অবস্থা রে, হ্যাঁ যা বড়। কেমন লাগলো রে? ভালো, এতদিন বাদে ভালো। বস, আমি দিই তোকে খেতে। কফি শুয়ে আছে ঘরে। রিমি চলে এসছে স্কুল থেকে, এবারে ওকে খেতে দেব আর জানবো এতদিন বাদে স্কুলে গিয়ে কি মজা করলো। ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমাদের ব্লগগুলোকে লাইক করুন, শেয়ার করুন সবার কাছে, মূল্যবান কমেন্ট দিয়ে আমাদের মোটিভেট করুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো টাটা।